নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা তো অনেক রকমেরই ভর্তা খেয়ে থাকেন। আমি এক টুকরো মাছ, ডিম আর বাঁধাকপি দিয়ে একটি নতুন ধরনের ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এক টুকরো রুই মাছ, টুকরো বাঁধাকপি, 5-6টা শিম, নিয়েছি লাল লঙ্কা, নিয়েছি ধনে পাতা, নিয়েছি রসুন, একটা ফ্রাইং প্যানে নিয়েছি সামান্য সর্ষের তেল, দিয়ে দিয়েছি মাছ, দিয়ে দিলাম শিম, দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি, পরে দিয়ে দিয়েছি রসুন, দিয়ে দিলাম লাল লঙ্কা আর ধনে পাতা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মিডিয়াম মাছে আস্তে আস্তে ভাজতে থাকব। উপর দিয়ে দিয়ে দেব একটু সর্ষের তেল, শুন ও বাঁধাকপিটা একটু ভাজা হয়ে গেলে একটু ছেড়ে ছেড়ে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম। এবার শিম গুলো উল্টে দেব। আস্তে আরেকবার উল্টে নেব। এখানে একটু কম তেল দিয়ে ভাজছি, না না চাইলে একটু বেশি দিতে পারেন। আর বাঁধাকপি লঙ্কা রসুন গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমার সব শিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, এই পর্যায়ে প্লিজ আপনারা স্কিপ করবেন না, তাহলে এই ভর্তার মূল মশলাগুলোই বাদ পড়ে যাবে। তাও তুলে নেব। আরেকবার ফ্রাই প্যানে দিয়ে দেব তেল, দিয়ে দেব কালো জিরে, আর বাকি শিমগুলো ভেজে নেব, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এই শিম আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো বাকি ধনে পাতা আর বাঁধাকপি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। হাই হিটে ভাজবেন না। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর এটি খুব সহজে কম সময়ে তৈরি করে ফেলা যায়। আর শুধু দরকার মাত্র এক টুকরো মাছ, ভাজা হয়ে গেছে তুলে নেব। নিয়েছি ভাজা মাছ, কাঁটাগুলো সব বেছে নেব, খুব ভালো করে বেছে নিতে হবে। কাঁটাগুলো বেছে নিয়েছি,
একবার বেটে নেব। চিতা বাটা হয়ে গেলে শিম ভাজাগুলো বেটে নেব। গুলো বাটা হয়ে গেছে, কপি রসুন লঙ্কা পেঁয়াজ গুলো ভালোভাবে বেটে নেব। ধরা আপনারা এই ভর্তার মধ্যে মাছ ও সবজির ফ্লেভার পাবেন। ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এতে যখন বেশি মাছ থাকবে না, সবার মুখে মাছের ফ্লেভার দিতে পারবেন মাত্র এক টুকরো মাছ দিয়ে। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তখন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।